हाय एवरीवन वेलकम बैक टू माय चैनल फाल्गुनी फैब लाइफ और आमी फाल्गुनी आज के तोमादेर काछे होममेड बीबी क्रीम शेयर करब और एटा आमी किभाबे बानाच्छि सेटाई आजकेर भिडियोते देखाबो। मार्केटे नानान रकम ब्रैंडेर ही बीबी क्रीम अवेलेबल थाके और आमी जतटुकु जानी बीबी क्रीमेर प्राइस मिनिमाम प्राइस स्टार्टिंग 200 रुपीज थेके हय। तो आमी तोमादेरके बोलबो तोमादेर आलादाभाबे मार्केट थेके माने पार्चेस करार कोनो प्रयोजन नेई। आमी जे प्रसेसे देखाबो तोमादेर बानिये बीबी क्रीमटा तोमरा एइभाबे बानिये रेखे माने स्टोर करे रेखे यूज करते पारो। आर जादेर रेगुलार बेराते हय तादेर तो माने किछु ना किछु यूज करतेई लागे, स्किने अप्लाई करते लागे, तादेर जन्य तो भीषणई ভালো এইটা তোমরা যদি এরকম বানিয়ে ইউজ করো। আর এটা SPF থাকবে যা আমাদের সানট্যান থেকেও আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো বিবি ক্রিমটা বানানোর জন্য কি কি লাগছে তোমাদেরকে আমি এখন বলবো। আমি এখানে পরিষ্কার একটা কাচের বোল নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি বানাবো ক্রিমটা। আর আমি এখানে প্রথমে অ্যাড করছি ময়েশ্চারাইজার। তো তোমরা ফেসে যে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে থাকো সেই ময়েশ্চারাইজারই নিয়ে নেবে। তো আমি আমার পছন্দের ময়েশ্চারাইজার এখানে নিয়ে নিচ্ছি আর আমি এক চামচ মতো নিচ্ছি। তোমরা যতটা পরিমাণে করবে সেই পরিমাণই নেবে। আর এখন আমি অ্যাড করছি জনসনস বেবি পাউডার। তোমাদের কাছে এই পাউডারটা না থাকলে তোমরা মানে যে আমরা কম্প্যাক্ট পাউডার ইউজ করে থাকি লুজ যে পাউডার, তো সেটাও তোমরা অ্যাড করতে পারো এটাতে, তাতে কিন্তু বেশ ভালোই হবে। তো আমি এখানে জনসনস বেবি পাউডারই অ্যাড করছি। তাও আমি এক চামচ মতো অ্যাড করেছি। এখন আমি ক্রিমটার সাথে পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দানা ভাব না থাকে। তো একটু ভালো করে মিশিয়ে নেবে। এখন আমি অ্যাড করছি লোটাসের সানস্ক্রিন। তো তোমাদের কাছে যে সানস্ক্রিন থাকবে তোমরা সেটাই অ্যাড করবে। তো এটা আমি অ্যাড করে দেবো এক চামচ মতো। আর বিবি ক্রিমে অবশ্যই সানস্ক্রিন অ্যাড করা উচিত, কারণ আমরা যদি মর্নিংয়ে এটা মেখে বেরোই যাতে আমাদের সানট্যান থেকে আমাদের স্কিনটাকে যাতে প্রোটেক্ট করে, তো সেই জন্য এটা অ্যাড করা অবশ্যই প্রয়োজন। তো এটা আমি এক চামচ মতো অ্যাড করে দেবো আর অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে পছন্দের আমার ফাউন্ডেশন অ্যাড করছি, এটাও আমি এক চামচ মতো অ্যাড করে দিচ্ছি আর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলে দিচ্ছি এখানে ফাউন্ডেশন বেশি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা যেহেতু বিবি ক্রিম বানাচ্ছি এটা একটা লাইট ভাব আনবে, বেশি মানে ডার্ক শেড দরকার নেই। আমি একটা খালি কন্টেনারের মধ্যে এটা আমি স্টোর করে রাখবো। তো দেখতেই পাচ্ছ, তো এরকমভাবে আমি স্টোর করে রেখে দেবো। তো এটা অনেক দিন থাকে আর অনেক দিন ধরেও ইউজ করা যায়। তোমরা এটা বেশি কোয়ান্টিটিতেও বানিয়ে রাখতে পারো। তো আমি এতটা কোয়ান্টিটিতে বানালাম, তো দেখতেই পারলে। আর তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিই ক্রিমটা। তো এই যে দেখো ক্রিমটা কিন্তু বিবি ক্রিমেরই মানে একটা ফিনিশিং এনেছে ক্রিমটার, কালারটা তো দেখতেই পাচ্ছ। আর আমি তোমাদেরকে বলি আমি কিন্তু অলরেডি এটা অ্যাপ্লাই করেছি স্কিনে, তো অ্যাপ্লাই করেই আমি ভিডিওটা বানাচ্ছি। তো দেখো যারা লাইট মেকআপ চাইছো তাদের জন্য কিন্তু ভীষণই ভালো। আর আলাদা করে কিন্তু এটা অ্যাপ্লাই করার পর কোনো কম্প্যাক্ট ইউজ করারও প্রয়োজন নেই, জাস্ট এটা অ্যাপ্লাই করে লিপস্টিক আর কাজল করে বা যেরকম সাজতে চাইছো সেরকম করে বেরিয়ে পড়তে পারো। তো আমি আর একবারও তোমাদের আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। অলরেডি আমি একটা মানে লেয়ার অ্যাপ্লাই করেছি, তো আর একটা লেয়ারও আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি আমি স্কিনে। আর এটা খুবই সামান্য পরিমাণে লাগে, বেশিও লাগে না। আর আমি কিন্তু ফাউন্ডেশনটাও কিন্তু কমই ইউজ করেছি, খুব বেশি কিন্তু এটা ইউজ করিনি, তাতেই কিন্তু দেখো খুব ভালো ফিনিশিং এসছে আর একটা শাইন ভাবও আনে। তো তোমাদের পছন্দের ক্রিম দিয়েই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। তোমাদের স্কিন টোনে যেগুলো যায়, যে ময়েশ্চারাইজার তোমরা ইউজ করো বা যে সানস্ক্রিন তোমরা ইউজ করো সেগুলো দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারো। আরও মার্কেটের থেকেও আরও বেটার হবে তোমাদের আমি বলতে পারি এই ক্রিমটা। তো আমি তোমাদের কাছ থেকে ভালো করে দেখাই স্কিনে। তো দেখো তো খুবই একটা শাইন ভাবও এনেছে আর ফেয়ার ভাবও এনেছে। অলরেডি আমি কিন্তু এটা আমি আগে অ্যাপ্লাই করেছি স্কিনে আর এটা এখন আমি আর একটা টোন অ্যাপ্লাই করলাম স্কিনে, তো দেখো আর একটা লেয়ার। তো খুবই ভালো একটা ফিনিশিং এনেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো। তো টাটা।